নিউটাউন শুটআউট কাণ্ডের জের নিউটাউনের সাপুচি আবাসনে শুটআউটের ঘটনায় আবাসিক কমিটিগুলোর তরফে কিছুটা ফাঁকফোকর ছিল, সেটা যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে আরো নজরদারি বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রেখে আজ সল্টলেকের 29 নম্বর ওয়ার্ডের একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভা থেকে সিদ্ধান্ত হয় যে এবার থেকে সল্টলেকে ভাড়া নিতে গেলে লাগবে পুলিশের অনুমতি। পুলিশের তরফ থেকে একটি টেটেন্ড ফর্ম বিলি করা হয়, এই ফর্ম থানা থেকে পাওয়া যাবে। ফর্ম জমা দিলে এবং ভেরিফিকেশন শেষ হলে তবেই ভাড়া দেওয়া যাবে। আজ বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার 29 নম্বর ওয়ার্ডের বিজে ব্লকের একটি অনুষ্ঠানে আবাসিকদের জানান, যারা ভাড়া নিতে চান তাদের ভাড়াটিয়ার পরিচয়পত্র নিয়ে টেটেন্ড ফর্ম সহ পুলিশের কাছে জমা দিতে হবে। এরপর পুলিশ পরিচয়পত্র ভেরিফিকেশন করবে, সঠিক লোক হলে তবেই ভাড়া দেওয়া যাবে। আমার সকলের আশীর্বাদে, ওপরওয়ালার আশীর্বাদে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এই ঘটনার পর আমাদের বিভিন্ন ব্লক থেকে, আপনারা জানেন বিধাননগর মোটামুটি বয়স্ক মানুষের সংখ্যায় বেশি, ছেলেমেয়েরা তাদের দক্ষ যোগ্যতার জন্য তারা দেশ বিদেশে বড় বড় জায়গায়, আমরা গর্বিত, তারা চাকরি করছেন এবং তারা কেউ কেউ আবার কলকাতার বাইরে আছেন। আমি এজেন্ট ব্লকের প্রেসিডেন্ট। এখানে আজকে যে নাগরিকদের, অধিবাসীদের সুরক্ষার জন্যে যে আজকে এখানে আয়োজন হয়েছে, তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের চেয়ারপারসন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তীকে, যারা এসে উপস্থিত রয়েছেন, পুলিশ কমিশনার এবং আমাদের বিধাননগর কমিশনার, প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সলেকে একটা চরিত্রগত কথা, সেটা হচ্ছে নিউ টাউনে কিন্তু যারা ফ্ল্যাট কিনেছেন তাদের কাছে ব্যাপারটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আমরা যারা সলেকে বাড়ি করেছি আমরা কিন্তু বাড়িতে থাকার জন্য করেছি, তার থেকে 24 বছর আগে আমরা বাড়ি করেছি। সবাই বয়স্ক সিনিয়র লোক বাইরে থাকে, আমাদের নিরাপত্তা ব্যাপারটা দ্রুত কথা আছে। আমাদের কিন্তু, আমরা প্রত্যেকে কিন্তু সচেতন আমাদের ব্যাপারে, আমরা সলেকে আমরা সচেতন। এবং ধন্যবাদ দিয়ে আরেকটা বলবো পুলিশ কমিশনারকে, অন্য কোনো স্টেটের তুলনায় কিন্তু পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা অনেক ভালো, সেইটা কিন্তু যে যাই করুক সমালোচনা করুক আমি বলতে বাধ্য হব যে রাজনীতি নয় এখানে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে পুলিশের কাজ এবং সব কিছু কিন্তু আমরা অনেক ভালোভাবে আছি। যেখানে আমাদের ব্যর্থতা সেটা হচ্ছে আমাদের নিজের দৈনন্দিন, আমি মাননীয় কৃষ্ণা চক্রবর্তী মহোদয়কে বিধাননগর পুলিশ কমিশনারের তরফে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এই কারণে যে নিউ টাউনের যে ঘটনা তার প্রেক্ষিতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে গত 9 জুন। আপনারা সবাই জানেন কী ঘটেছে, আপনারা জানেন কীভাবে ঘটেছে, সেটা আপনারা কাগজে পড়েছেন, এখনও পড়ছেন, বিভিন্ন চ্যানেলে দেখেছেন, এখনও দেখছেন। সেই প্রেক্ষিতে একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হওয়া স্বাভাবিক। সেই প্রেক্ষিতে ম্যাডাম আমাকে ফোন করে বলেন যে শুধু বিজে ব্লক থেকে আজকে যে সমালোচিত উদ্যোগ শুরু হলো, শুধু সেখানে এখানে নয়, এটা শুরু মাত্র। প্রত্যেকটি ব্লকের সঙ্গে পুরসভা এবং পুলিশের যাতে পারস্পরিক সমন্বয় আরও নিবিড় করা যায় সেই উদ্দেশ্যে এই বৈঠক। আপনাকে আরেকবার ধন্যবাদ ম্যাডাম। শুরুতেই বলে রাখি যে এই বৈঠক বা এর পরবর্তী যে সমন্বয় বৈঠকগুলো হবে কারোর দিকে দোষারোপ করা বা কারোর দিকে আঙুল তোলা কিন্তু উদ্দেশ্য নয় কোনো তরফে। উদ্দেশ্য একটাই যে পারস্পরিক সমন্বয় এবং আলোচনার মাধ্যমে যদি সুরক্ষা বিধিতে কোনো ব্লকে কোথাও কোনো ফাঁকফোকর থেকে থাকে তাহলে সেগুলোকে মেরামত করা। নিউ টাউনের ঘটনা আপনারা জানেন, সেটার তদন্ত আমরা করছি। সেই তদন্ত করতে গিয়ে গাফিলতি আমি বলব না, আবাসিক কমিটিগুলোর তরফে কিছুটা ফাঁকফোকর আমরা আমাদের নজরে এসেছি, সেই ব্যাপারে তাদের আমরা বলেছি। কিন্তু যেমন একজন বললেন যে ব্লক থেকে যে নিউ টাউন এবং বিধাননগরের মধ্যে
একটা চরিত্রগত পার্থক্য আছে, সেই পার্থক্যটাকে মাথায় রেখে এইখানে আমরা বিধাননগরের ক্ষেত্রে আমাদের স্থানীয় থানা স্তরে, বিভাগীয় স্তরে 9 তারিখের পরে এবং তার আগেও ব্লক স্তরে সুরক্ষা বিধি নিয়ে মিটিং হয়েছে। আমরা গেস্ট হাউসের তালিকা নিয়েছি, আমার ডিসির সাথে কথা হচ্ছিল, ডিসি বিধাননগরের সঙ্গে বিভিন্ন ব্লকে, যেটা দেবপম বললেন, একটা পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত একটা ফর্ম, সেই ফর্মটাও আমরা প্রেসিডেন্ট সেক্রেটারিদের কাছে পাঠিয়ে দিয়েছি যাতে আমাদের কাছে তথ্য থাকে। কি তথ্য? আমরা পুলিশি পরিভাষায় একটা কথা প্রায় শুনি, ইন্টেলিজেন্স। কোনো একটা ঘটনা ঘটল, অবাঞ্ছিত ঘটনা, আমরা বলি ইন্টেলিজেন্স ফেলিয়ে ছিল, বা কোনো জায়গায় ইন্টেলিজেন্স গ্যাদারিংটা ভালো ছিল, ইন্টেলিজেন্স কালেকশন ছিল ভালো, স্পেশাল ব্রাঞ্চের কথা শুনি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কথা শুনি। ইন্টেলিজেন্সটা কি? খুব সহজ ভাষায় বললে অ্যাকশনেবল ইনফরমেশন, তথ্য, খবর, এমন খবর যার ভিত্তিতে কিছু সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া যায়, কোনো সম্ভাব্য অপরাধীকে চিহ্নিত করা যায়, কোনো সম্ভাব্য অপরাধ বোঝা যায়, সম্ভাব্য কোনো অপরাধের আন্দাজ করে সেই মতো সুরক্ষা বিধি একটা চালু করা যায়। এই তথ্যগুলো, এই খবরগুলো আমাদের দরকার। বিধাননগরের বিভিন্ন ব্লক, বিভিন্ন আবাসনের সুরক্ষা বিধি পর্যালোচনা করতে গিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো আমরা দেখেছি যে অনেক কিছুই আমাদের অজানা থেকে যাচ্ছে। আমার বাড়ি, আমি বাড়ি করেছি, আমি পেইংলেস রাখতেই পারি, সেটা আমার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু যেখানে সামগ্রিক নিরাপত্তার বিষয় সেটা শুধু ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি একটা নাগরিক কর্তব্যের প্রশ্নও আছে। আমি কাকে ভাড়া দিলাম, তিনি কি উদ্দেশ্যে ভাড়া নিলেন, ভাড়া থাকাকালীন তার কাছে কে কে আসছে, এটা কিন্তু আসলে একটা সামগ্রিক নিরাপত্তার বিষয়েও যেহেতু জড়িত, সুতরাং সেই তথ্য পুরসভাকে এবং পুলিশকে জানানোর জন্য আপনাদের অনুরোধ। মূলত সচেতন করার জন্যই এই বৈঠক বিধাননগর পুরসভার উদ্যোগে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং বিধাননগর পুরসভার প্রতিনিধিরা এখানে ছিলেন। আমরা আবাসিকদের একটু সচেতন করার চেষ্টা করলাম। মূলত সল্টলেকে একাধিক জায়গায় অনেকে বাড়ির মালিক, অনেক পেইং গেস্টকে ভাড়া দেন, ভাড়াতে থাকেন, কিন্তু তারা কতদিন ধরে আছেন, কোথা থেকে এসেছেন, এই ব্যাপারে নির্দিষ্ট তথ্য সবসময় পুলিশের কাছে থাকে না। সেই তথ্যগুলো সময় মতো আমাদের কাছে পৌঁছোতে সেটাকে ভেরিফাই করে আমরা একটু আমাদের সুরক্ষাবিধি জোরদার যাতে করতে পারি সেই সহযোগিতা করতে আমরা ব্লকের যারা এসেছিলেন তাদের সবাইকে আমরা আবেদন জানিয়েছি। আমরা বিভিন্ন গেস্ট হাউস বা বিভিন্ন পেইং গেস্ট সেইগুলোতে পুলিশি নজরদারি বাড়িয়েছি, কিন্তু যেহেতু আবাসিকদের সহযোগিতা ছাড়া কোনোটাই সম্ভব নয়, সেই সচেতন একটু সচেতন করে তোলার জন্যই আজকের এই বৈঠক। কোনো ফর্ম টাইপের দেয়া হবে কি? একটা ফর্ম ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটের তরফে বিভিন্ন ব্লকে জানা দেওয়া হয়েছে ব্লকের প্রতিনিধিদের, যাতে সেই ব্লক সংক্রান্ত প্রাথমিক জরুরি তথ্য সম্বলিত সেই ফর্ম সেগুলি যাতে পাওয়া যায়, সেগুলি সংহত করার কাজ চলছে। আমরা সবাই মিলে পুরসভা এবং পুলিশের একটা যৌথ সমন্বয়ে আবাসিকদের সহযোগিতায় আমরা নিরাপত্তা ব্যবস্থা, গ্যারেজে যারা আছেন বা বাড়িতে যারা ডোমেস্টিক হেল্পার আছেন বলুন বা বুকিং যারা আছে তাদের তথ্য দিতে একাধিকবার আপনি আবেদন করেছিলেন, তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয় না, সেটা কি একটা ল্যাকুনা বলে মনে করেন? এবং এই জাতীয় যে পুরুষদের নিয়ে সমন্বয় একটা মিটিং করলে এটা কতটা ভালো? আজকে কি নিয়ে মিটিং হলো দিদি? আপনি, আমি পেছনে তাকাতে বিশ্বাস করি না, আমি সামনে তাকাতে বিশ্বাস করি, এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত কাণ্ড হচ্ছে সেটার উপর থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের এই 29 নম্বর ওয়ার্ড থেকে আমি শুরু করলাম, প্রতিটি আমার বিধাননগরের 14টা ওয়ার্ডেই এইভাবে মিটিং হবে। তার কারণ যে গ্যাংস্টার তারা আমার 29 নম্বর ওয়ার্ডে সিএল ব্লকে এসেছিল, পুলিশের সিপি সাহেব বলেছেন যে আমরা তো কেউ ভগবান নই বা আমাদের কেউ ওপর থেকে বার্তা দেয় না যে এখানে কে আছে, এটা আমাদের জানাতে হবে। কার বাড়িতে যদি গেস্ট হাউস হয়, গেস্ট হাউসের লোক, বাড়ির ভাড়া যারা দেয় বা পেন গেস্ট রাখে তারা কখনো তাদের নথি বা সেইভাবে তারা জানতে চায় না যে কাকে ভাড়া দিলাম। এখন খুব জরুরি
তারা নিজেরাই আমাকে বলেছে যে এটা একটু দেখুন, তাদের ছেলেপুলেরা দেশের বাইরে আছে, তারা অনুরোধ করেছে যে কোনো মা বাবা অসুস্থ হলে বা এই প্যান্ডামিক সিচুয়েশনে বা যে কোনো সময় তারা আমাদেরকে ফোন করে বলে একটু মাকে দেখবেন, একটু বাবাকে দেখবেন, বা কেউ হয়তো কোনো বাড়িতে ভদ্রমহিলা মারা গেছে, ভদ্রলোক আয়ের উপরে নির্ভরশীল, ভদ্রমহিলা বেঁচে আছে, ভদ্রলোক মারা গেছে, এবং তার বাড়ি থেকে তো দীর্ঘদিন ভাড়াটে এভাবে আছে, এবং বিভিন্ন জায়গাতে আমার অভিজ্ঞতা এই বয়স্ক লোকেরা কেউ আছে ধরুন সে চলে গেল, সেই কিন্তু আরেকটা লোককে ভাড়া দিয়ে চলে গেল, এইভাবে তাদের পক্ষে বয়স্ক লোকেরা তারা কিন্তু এটা বুঝতেও পারছে না। আমাদের ব্লক থেকে আমরা বলেছি যে কার বাড়িতে ভাড়াটে আছে, পেনগেস্ট আছে, তাদের লিস্টটা তৈরি করুন, আমাদের পুলিশ থেকে গিয়ে আমার কর্পোরেশন সেখানে সহযোগিতা করবে। কর্পোরেশন যখন যায় ধরুন ট্যাক্সের জন্য বা বিল দিতে, তারা কেউ স্বীকার করে না, অনেক ক্ষেত্রে সবাই না, কেউ কেউ বলে আমার আত্মীয়। হ্যাঁ নিশ্চয়ই আত্মীয় কার বাড়িতে দীর্ঘদিন থাকতে পারে না, আত্মীয় যদি থাকে সেটা আপনাকে লিখে দিতে হবে, তার নথি দিতে হবে আত্মীয়, এটা আপনার সুরক্ষার জন্য, আমার এলাকার মানুষকে সুরক্ষিত রাখার জন্য এই কাজটা। এই নতুন করে যে উদ্যোগ নিলেন এর পরেও যদি আপনারা এগুলো না পান, কর্পোরেশন কি কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে, এরকম কি কোনো জায়গা রয়েছে? দেখুন সহ নাগরিক আমার আপনজন, তাদেরকে কোনো কখনো পানিশমেন্ট দিয়ে কিছু করা যায় না, তারা আমাদের হৃদয়ের মানুষ, তারা নিশ্চয়ই বুঝবে, তাদের সুরক্ষার জন্যই আমাদের এই কাজটা করা, আমার সহ নাগরিকদের রক্ষা করার জন্য আমাদের যখন আপনারা দায়িত্ব একটু আপনারা আমাদেরকে তুলে দিয়েছেন, আপনাদের সহযোগিতা করার দায়িত্ব আমাদের। একজন সহনাগরিকের জন্য বাকিরা ভুগছে না, আমরা তার জন্যই তো ব্লক কমিটিকে ইনভলভ করেছি, এটার সঙ্গে পুলিশকে ইনভলভ করেছি, বিধাননগর কর্পোরেশনকে করেছি, বিভিন্ন ক্লাব আছে তাদেরকেও আমরা বলবো যে সবাই মিলে এগিয়ে আসুন, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিবেশ, সেই পরিবেশের মর্যাদাটা রক্ষা করি, আমাদের মাথার উপরে কোনো যেন বদনাম বা এই বিধাননগরে এটা যাতে না হয়। বিভিন্ন বাড়িতে গেস্ট হাউস আছে, কেউ জানায় না, আমি আপনাদের বলছিলাম আমার বাড়ির সামনে একটা গেস্ট হাউস ছিল, এখন সেখানে নেই, বাড়ির দরজা সারাক্ষণ খোলা থাকে, আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার বুক কাঁপে, রাত্রি দুটোর সময় তাকে ছেড়ে দিয়ে চলে গেল বাড়ির দরজা খোলা, আবার লোক বেরিয়ে গেল, কোনো দিন বাড়ির দরজাটা বন্ধ হয় না, যে একটা মহিলার যে সুরক্ষিতর ব্যাপারটা, তারা নিজেরা এতটাই ডোন্ট কেয়ার, সেই মানুষগুলোর কথা আমি বলবো যে তারা কখনো এই জিনিসটা করে না। এখন কাজ করতে গিয়ে অভিজ্ঞতা শিক্ষা মানুষকে নিতে হয়, আশা করি এটা হবে, আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আপনারা জানেন বা সহ নাগরিকরা বললেন যে পুলিশের প্রশংসাযোগ্য, তারা যেভাবে রাত্রিবেলা পুলিশ পেট্রোলিং করে, এবং আমি বলেছি আপনারা যে করেন মানুষ জানে না, ছবি পাঠিয়ে দিন, আমাদের প্রতিটি ব্লকে পুলিশের সঙ্গে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আমরা সেখানে সমস্ত খবর আদান প্রদান করি এবং তার মাধ্যমে আমরা জানতে পারি যে কোথায় কি হচ্ছে, তা সেই কারণে আমরা যদি আরও বেশি সজাগ হই, আমরা আরও বেশি নিজেদের প্রতি নিজেদের রক্ষার জন্য যদি আমি এগিয়ে আসি, তাহলে কী হবে, কর্পোরেশন আছে, পুলিশ আছে, ক্লাব আছে, পাড়া আছে, সেক্রেটারি আছে, তারা সবাই মিলে আমি মনে করি একটা ভালো নিদর্শন আমরা দিতে পারি। পুরসভার তরফ থেকে বাড়ি বাড়ি কি কোনো নির্দেশিকা যাবে? এটা তো নির্দেশিকা আছে, প্রতিটি ওয়ার্ডে যখন করব সেখানকার লোকেরা জানবে, যে এবং আমাদের লোকেরাও বাড়িতে বা পুলিশ বলবে, আমাদের একটা লিস্ট তুলে দেবে, সেখানে কর্পোরেশন চলে যাবে যে আপনাদের কারা আছে, নথিটা দিন, আমাদের নথিটা বর্তমানে। অন্য প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ভ্যাকসিনের ক্ষেত্রে একটা যা ভ্যাকসিন এটা চলছে, চক্র ধরা পড়েছে, এরপর কি আপনার বিধাননগরে কর্পোরেশনের ক্ষেত্রে বাড়তি কোনো সতর্কতা নিয়েছে? আপনাকে একটা বলি, চলছে বলে কোনো কথা নেই, সবসময় তো জানা যায় না, অনেক ক্লাব ফ্লাবও করছে, এবং ভ্যাকসিনের যে হাহাকার মানুষ এতটা কোনো নজরদারি করেনি, আমরা সর্বক্ষেত্রে আমাদের একটা নির্দেশিকা হয়েছে, কেউ করতে গেলে তারা কারা করছে তাদেরকে আরবানে পৌরসভার পুলিশের কাছে পারমিশন নিতে হবে, কতজন পোর্টালের নামের লিস্ট তাদের টাঙিয়ে দিতে হবে, এবং আরবান পৌরসভা পুলিশ যদি পারমিশন দেয় তাহলেই করবে। দেখুন আবার বলি, কাজ করতে গিয়ে মানুষের শিক্ষা হয়েছে, এই মানুষগুলো যারা ভ্যাকসিন নিয়েছে আশা করব ভগবান তাদের সুস্থ রাখবে, কোনো বিপদ হবে না, আর যাতে কোনো বিপদের আশঙ্কায় আমরা না পড়ি। দেখুন চিটিংবাজ, তারা চিটিংবাজি করেই যায়,
কিন্তু আমাদের ভ্যাকসিনটা প্রতিটি মানুষ যেন জীবন বিপন্ন আমাদের আমাদের বাঁচতে হবে এমনভাবে হয়েছে, তার ফলে সত্যি কোথাও হয়তো গ্যাপ ছিল, সেটাকে স্বীকার করে নিয়ে মাথায় নিয়ে একটা কথা বলবো, আবার বলি শিক্ষা নিয়ে মানুষকে এগোতে হয়, আর কোথাও যেন এরকম না হয়। আমি সহ নাগরিকদের সাংবাদিকদেরও বলবো, কোনো খবর পেলে আমাদের দেবেন। তাপসদা আমার এখন বিধায়ক তিনি এবং আমার কর্পোরেশনের ডেপুটি মেয়র সাহেব ছিলেন এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার, উনিও করবেন একটা, আমি বলে দিয়েছি এই এই নিয়ম কানুনগুলো মেনে কতজন পোর্টালে নাম তুলে লিস্টটা টাঙিয়ে আমাদের আধিকারিকদের কোথাও একটা দেখুন। আমি আমি আমার কর্পোরেশন নিয়ে আমি বলতে পারি, আমরা যাতে না হয় আমি চেষ্টা করব। আমাদের কর্পোরেশন ছোট, পরপর বিধাননগর এইটুকুনি একটা, আর কলকাতা বিশাল বড় কর্পোরেশন, সেখানে দক্ষ প্রশাসক আমাদের ববি হাকিম, ফিরাদ হাকিম আছে, অনেক ভালো ভালো কাজ করে নজির গড়েছেন। আশা করি যে তিনি বলতেন যে আমরা এটা সত্যিই কোথাও একটা গ্যাপ হয়ে গেছে বা ভাবিনি, আগামী দিন থেকে আবার শিক্ষা নিয়ে যাতে না হয় সেটা। আমি ববিদাকে স্যালুট জানাতে চাই, ববিদার জন্য আমি আবার বিধাননগরে অনেক কাজ করতে পেরেছি, এরম একজন মানুষ পেয়েছিলাম বলে চন্দ্রীবাদী নতুন এসছে, উনিও আমাদের সহযোগিতা করবে, বিধাননগর আরও বেশি কাজ করবে, এগিয়ে যাবে, আমাদের প্রতি বিশ্বাস রাখবেন। আমরা 24/7 আমরা সারাদিন রাস্তায় থাকি, যখন যে আমাকে ফোন করে আমার কোনো আর কাজ নেই, এই কাজটাই মানুষের কাজ করাই হচ্ছে আমার সব থেকে আনন্দের একটা সাবজেক্ট। ভালো থাকবেন, আপনারা একটু দাঁড়াবেন। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকবো, মনের মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-919515, এই নম্বরে